শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে চা করতে। তো যেহেতু আজকে রবিবার, সবাই দেরিতেই উঠে ঘুম থেকে, তো আমার তো উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে একবারে স্নানটা সেরে নিই। বৃষ্টির মধ্যে কতবার ভিজবো বলো? এমনিতেও সারা ঘরে জামাকাপড় ভর্তি, মেলার জায়গা নেই, আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানো কত জামাকাপড় হয়। তো এদিকে আমার ঘরের বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিলাম, আর জুয়েলারটা আজকে আর করলাম না, একবারে সব করলাম না, আর ধুই নেই আমারটা। আমি জায়গা নেই না, মেলার জায়গা, কালকের জামাকাপড়ই শুকায় নেই, তো ওই জন্য আজকে আর ধুইলাম না, রেখে দিলাম, কালকে দেখা যাক রোদ্দুর উঠলে ধুবো। এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে দেখো রেহানকে দুধ দিয়েছি, মানে বাটি দিয়ে দিয়েছে, বাটিতে খাবে না। জুয়েলকে কাপে দিয়েছে, ওরও কাপেই লাগবে। তো এখন কী করবো? তো আমি তো জানি ও কাপে ভালো মতো ধরতে পারে না, স্লিপ কেটে যায়। তো আমি আবার হাসছি, দেখে আমাকে বল কি তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আখ খাবে, আখ তুমি খাবা বাবা। আর এই যে রেয়ান সকালবেলা দেখো কি করেছে, ড্রয়িং করছে, দেখছো? এই যে একটা ড্রয়িং, তোমার হাত কাটবে ওগুলো দিয়ে, এক জায়গায় ফেলো, ওকে উঠানে ফেলে না, বৃষ্টির দিন এমনিতে একদম ভিজা ভিজা চারদিকে, চারদিকে শুধু ভিজা আর ভিজা। দেখো তো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাইয়ের আখ খাওয়া হয়ে গেছে, তো কিছুটা রেখে দিলো আমার জন্য। তো আমি এখন এই এটাকে খেয়ে দিয়ে তারপর চলে যাব। পুরোটা খেতে পারবো না, অল্পই খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নাবাড়ার ব্যবস্থা করব। তো সঙ্গে থাকো তোমরা। এদিকে দেখো বন্ধুরা, বৃষ্টি কিন্তু পড়ছেই এখনও, তো আকাশের ওয়েদারটা বেশি ভালোই নেই সত্যি। তো এখন এই দেখো সবজি, সব রকমের সবজি কেটে নিলাম, আজকে রান্না হবে ডালে চালে খিচুড়ি, সব রকম সবজি দিয়ে মিলিয়ে। তো এই জন্য সবজিগুলোকে কেটে নিলাম। এখন হচ্ছে এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, পাঁপড় ভাজা হবে আজকে আর ডিমের অমলেট। এই দেখো গাজর, তারপরে ভাড়ালি, বিনস, বরবটি, আলু, কোয়াশ, পেঁপে, তারপরে মূলো, সব কিছু দিয়ে এই এখন মুসুর ডালটাকে দিয়ে দিলাম। এগুলো বেশ ভালো করে কষিয়ে নেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, না মনে লাগে তো আমার ধনে পাতা ফেমাস, চিনি, ধনে পাতা। মসুর ডালের খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়ি মানে তো আর কি লাগে, তাই না? তোমরাও চলে আসো, গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড়। তো বন্ধুরা চলো, এখন এই যে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, বৃষ্টির দিনে আর কি বা করবো। তো এদিকে দেখো, আমি তো ডিম খাই না, ওই জন্য হচ্ছে খাই না বলতে ভুল, মানে কি ভালোবাসি, কিন্তু ওই যে ডিম খেলে পরেই পেটের ব্যথা হয়, তো ওই জন্য আর বানাই না আমার জন্য। তো এদিকে রেয়াংশকে দিয়ে দিলাম একটু খিচুড়ি, ওর জন্য আমি তো লঙ্কা খিচুড়িতে গোটা গোটা দিয়েছি, যে আমরা খাবো আমাদেরটা আমরা মেখে খাবো। জুয়েলও লঙ্কা খায় না, ও আবার মাংসতে দিলে পরে খায় জুয়েল, মানে পেস্ট করে, কিন্তু এমনি যে গোটা লঙ্কা, তারপর আলু সিদ্ধতে মাখা, এগুলো খায় না। এই যে রেয়াংসের জন্য একটা ডিম করেছি, ওটা আমাদের পেঁয়াজও দিয়ে নিই, লঙ্কাও দিই, জুয়েলটা শুধু পেঁয়াজ দিয়ে করেছি।
আর তোমাদের দাদা ভাইটা একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি। এখানে ও আবার জল লাগবে, বুঝছো? আমি তো দাঁড়ান নিয়ে আসছি। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে? তাই নাকি? প্যান্টের পকেটে গাড়ি ঢুকাইছে, আবার মোবাইল ঢুকাইছে, ওরে বাপরে, ব্যাপারই আলাদা। তুমি কার সাথে ঘুরতে যাবে? দাদানের সাথে? যাও যাও। ওরে বাবা, ওরে বাবা, কত আদর করছে দাদানকে। ওরে বাবা, ওরে বাবা, কত ভালোবাসছে দাদানকে। ইস, ব্যথা পাবে পড়ে গেলে। একটা বড় একটা প্যান্ট পরছে, ওই দেখো কি অবস্থা, দেখছো? জুয়েলের ছোটবেলার প্যান্ট। হ্যাঁ, কি কি দেখবা তুমি রাস্তাতে, কি দেখবা বলো? হ্যাঁ, কি দেখবা? কোথায় যাবো ঘুরতে? আমি শাড়ি পরি নাই তো, আমি তো নাইটি পরে আছি। তাহলে কেমন করে যাবো? যাও। হ্যাঁ, নৌকে খারাপ বলবে তো নাইটি পরে গেলে। তাহলে তুমি তো বুঝো সব, শাড়ি পরে তারপরে যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ, নৌকে খারাপ বলবে না। চলো বাড়ি যাই, চলো পরে আসবো। হ্যাঁ, চলো চলো, গেটটা বন্ধ করে দিই আমি। চলো যাও, তুমি যাও, দেখো তো দাদান কী করে। এই যে সব ছেলের আমার রাস্তায় ঘুরবে। তো বন্ধুরা চলো, যে রেয়াজকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে আগেই। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসছে, এই যে চিকেন মাছ নিয়ে আসছে, আজকে মাংস আনলো না। তো এদিকে হচ্ছে আমি না করলাম, মাংস ভালো লাগে না গো। এই যে ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, আর হচ্ছে বেগুন। আজকে তো সকালবেলা বাজারে যাইনি, তো এখনই নিয়ে আসলো। এখন বাজে সোয়া সাতটা, আমি এখন এগুলো ধুয়ে ধুয়ে নিই, কাটাকাটি করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। তো যেটুকু মাছ নিয়ে আসছে সবটুকুই বানাবো আজকে, আর যা থাকবে তরকারি কালকে খাওয়া যাবে। তো সঙ্গে থাকো, আমি কাটাকাটি করে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে মাছ ধুয়ে রেডি করে নিয়েছি, এদিকে মশলাও মানে জন্য যা করবো ওগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এখন লাল লাল করে আলুটা ভিজে নিই, আর তখন আমি মশলাটা রেডি করে নিই। তো দেখো মশলাটা এখন টেস্ট করব। তো মশলার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা, আর এদিকে হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো দিব, আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। আর এদিকে লাল লাল দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে, আর মশলা যত ভালো কষানো হবে ততই তরকারি খেতে স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। তো এরকম মানে বৃষ্টির দিনে দুপুরে এরকম খিচুড়ি, এত সুন্দর টেস্টি খিচুড়ি, এদিকে রাতের বেলা গরম গরম চিতল মাছের ঝোল আর ভাত, তাই না? তো সাথে আর কি লাগে। তো দেখো এখন আমি এই যে ঝোল দিয়ে দিলাম, বেশি এটা কিন্তু ঝোল ঝোল করবো না, মাখা মাখা হবে। তো বন্ধুরা চলো, এই দেখো আমার তরকারিও হয়ে গেছে, মানে যে মাছটাও ছেড়ে দিব, ভাতও হয়ে গেছে, ভাতটা নামাবো। আমি একটু হালকা চিনি, একটু গরম মশলা, আর নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিব। এদিকে রেয়াংশ ঘুমিয়ে পড়েছে, 9:30 পার হয়ে গেছে, তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে, দিনের বেলা ঘুমায় নি আজকে, ব্যাস হয়ে গেল। তো এই ঝোলটা একটু টানবে। এই চিতল মাছ না এইভাবে বানালেই বেশি ভালো লাগে খেতে। চলো ভাতটা নামিয়ে নিই। তো বন্ধুরা চলো, এই দেখো তরকারির ফাইনাল লুক। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, চিনি দিয়ে দিছি। এখন কি হবে, এখন ধনে পাতাটা দিয়ে দিলেই আমার তরকারি হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, তারপর জিরে, জিরে বাটা আর কি। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমবে, বুঝছো, তরকারিটা
ধনে পাতাটা দিয়ে দিব, তাইলে পরেই হয়ে গেল। তো চলো আজকে মতো তোমাদের দাদাভাই তো এক জায়গায় গেছে একটু কাজ করতে, দিনের বেলা যায়নি বুঝছো, বৃষ্টি বৃষ্টিও ছিল, দিনের বেলা তো খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়ার পর একটু উনি ঘুম আসছে আর যায়নি। এখন এই যে সন্ধ্যেবেলা দিয়ে গেলো মাছটা চিনি দিয়ে, এখন বাজে হচ্ছে 10টা। তো দেখো চলো এটা হোক, এখন নামিয়ে দেবো, সুন্দর একটা ফ্লেভার আসছে তরকারিটার, গ্যাসটা অফ করে দিই। আদা আছে দেওয়ার জন্য, আদা না কি বলতো একটু কমই দিয়েছি এই মাছটাতে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ফিরে আসছি কালকে, টাটা।